হ্যালো ফ্রেন্ডস, স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা হচ্ছে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি। আপনারা আপডেট পেয়ে থাকবেন আগেই, আজকে নতুন করে একটি খবর বেরিয়ে এসেছে, সেটাকে নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আমি আগে যখন আপনাদেরকে আপডেট দিয়েছিলাম অস্থায়ী সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, সেখানে একাধিক কমেন্ট এসেছিল, আপনাদের মন্তব্য আপনারা জানতে চাইছেন, সিভিক ভলান্টিয়ারদের কী বেতন বৃদ্ধি হচ্ছে, আশাকর্মীদের কী বেতন বৃদ্ধি হচ্ছে, ভিআরপিদের কী বেতন বৃদ্ধি হচ্ছে, হলে কতটা আর না হলে কেন হচ্ছে না, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে ছিল। সেটার আলোচনা থাকবে এই ভিডিওতে, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনাদেরকে একটু আপডেট করতে চাইব, হাইলাইট দিতে চাইব, বাড়ালো বেতন, বিজ্ঞপ্তি প্রকাশ করলো নবান্ন। এটা প্রকাশিত হয়েছে 22 জুলাই 2019 4:44। কলকাতা থেকে এই আপডেটে বলা আছে, সুখবর, বেতন বাড়ালো অস্থায়ী সরকারি ঠিকাকর্মীদের। এই সমস্ত কর্মীদের বেতন বৃদ্ধি করা হবে আগেই ঘোষণা করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে। এই আপডেটটা যদিও আজকে 22 জুলাই প্রকাশ করা হয়েছে, কিন্তু ঘোষণাটা কিন্তু পুরনো। যেটা আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি সেটা আমি টোটাল খবরটা পড়ে জানতে পারলাম। তবে এখানে কিছু কথা বলা আছে, আপনারা একবার দেখে নেবেন। সম্প্রতি এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, যেখানে বেতন বৃদ্ধির বিষয়ে ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে চলতি মাস অর্থাৎ জুলাই থেকেই বেতন বৃদ্ধি সহ অন্যান্য সমস্ত সুবিধা ভোগ করতে পারবেন সরকারি ঠিকাকর্মীরা। জুলাই মাস থেকেই কিন্তু সমস্ত রকম সুবিধা ভোগ করতে পারবেন ঠিকাকর্মীরা, এটাই জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের প্রশাসনিক প্রধানের এই সিদ্ধান্তে খুশি রাজ্যের ঠিকাকর্মীরা। এই বিষয়ে দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছিল, অবশেষে সরকার বেতন বৃদ্ধি সহ একাধিক বিষয়ে নির্দেশিকা জারি করায় খুশি অস্থায়ী সরকারি ঠিকাকর্মীরা। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষাধিক কর্মী। জানা যাচ্ছে নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় বেতন বৃদ্ধির বিষয়ে উল্লেখ করা হয়েছে, তবে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে কোনো কর্মী যুক্ত থাকলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট ওই কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। পাশাপাশি কোনো আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তাদের নামে FIR দায়ের করা হবে, নির্দেশিকাতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। অনস্ক্রিনে আপনি যে নির্দেশিকাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগেরটি, যেটা আমি আপনাদেরকে শো করিয়েছিলাম, 15/7/2019 নির্দেশিকা। এছাড়াও 60 বছরের যদি ওই ব্যক্তি 60 বছরের আগে যদি ওই ব্যক্তির মৃত্যু হয়, তাহলে তার উত্তরাধিকারকে 2 লক্ষ টাকা দেওয়া হবে বলেও নবান্নের তরফে জারি করা নির্দেশিকাতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। চলতি মাসের 1 জুলাই থেকে লাগু করা হবে নিয়ম। অস্থায়ী ঠিকাকর্মীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে গিয়েছে। মাসখানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে আলোচনা শুরু করেন। এরপরে এই সরকারি একটি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে ঠিকা শ্রমিকদের চাকরির সুরক্ষার বিষয়টি। একই সঙ্গে তিনি জানান 60 বছর পর্যন্ত অস্থায়ী কর্মীরা চাকরি করতে পারবেন, সেই ব্যবস্থা করছে সরকার। পাশাপাশি আরও কয়েকটি সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে আসার কথা বলেন অস্থায়ী কর্মীদের। অবশেষে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এই নিউজটার আপডেট। আমি আপনাদেরকে জানাতে চাইব সিভিক ভলান্টিয়ার, ভিআরপি এবং আপনাদের প্রশ্ন অনুযায়ী আশাকর্মী, ICDSদের স্ট্যাটাসটা কীরকম। বন্ধুরা, সর্বপ্রথম আপনারা যে সমস্ত সিভিক বন্ধুরা আছেন, সিভিক ভলান্টিয়ার, আপনাদের প্রশ্ন হচ্ছে আপনাদের কি বেতন বাড়ছে। আমি আপনাদের সঙ্গে একমত, এই প্রশ্নটা অবশ্যই থাকার কথা, কারণ অস্থায়ী সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে সিভিকরা কোন আন্ডারে যাচ্ছে। কিন্তু দুঃখের সহিত আপনাদেরকে জানাতে চাইব, সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি হচ্ছে না। একাধিক কারণও থাকতে পারে সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি হওয়ার সপক্ষে। আমি আপনাদেরকে জানিয়েছিলাম 3খানা পয়েন্ট, যেটা আমাদের সরকারি যে নোটিশ বেরিয়ে এসেছে 15/7/2019, সেই নোটিশ অনুযায়ী সিভিক ভলান্টিয়ারদের 3টি কারণে বেতন বৃদ্ধি হতে পারে আমি বলেছিলাম। কিন্তু বলেছিলাম বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা মাত্র 1%, আর বাদবাকি 99% সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নয়। তাহলে এখন প্রশ্ন থেকে যাচ্ছে, সিভিক ভলান্টিয়ারদের বেতন আদৌ বাড়লো না, এবং সেটা কেন? আমরা কি সত্যি সত্যি গ্রুপ ডির আন্ডারে আসি না? সিভিক ভলান্টিয়ার গ্রুপ ডির আন্ডারে বাস্তবে আসে না বন্ধুরা, কিন্তু সিভিক ভলান্টিয়ারদের যে পে স্লিপ আছে, আপনারা পে স্লিপ দেখেছেন, পে স্লিপে কিন্তু সিভিক ভলান্টিয়ার গ্রুপ ডির আন্ডারে আসছে, এরকমটাই মেনশন করা আছে। কিন্তু সরকারি এমন কোনো নোটিফিকেশান নেই যে সিভিক ভলান্টিয়ার প্রপার গ্রুপ ডি এবং তারা এই ক্যাটাগরিতে পড়বে এবং তাদের এই নোটিশ অনুযায়ী বেতন বৃদ্ধি হবে।
সিভিক ভলেন্টিয়ারের যদি বেতন বৃদ্ধি হয়, যে নোটিফিকেশন অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হবে সেখানে মেনশন করা থাকবে সিভিকদের জন্য বেতন বৃদ্ধি করা হলো। বাট আজকের এই যে নোটিফিকেশন 15/7/2019 নোটিফিকেশন অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হচ্ছে না, প্রপার সরকারিভাবে বলে দেওয়া নেই। পরবর্তী আপডেটে আসি, যারা বলছেন ভিআরপিদের বেতন বৃদ্ধি, বন্ধুরা এটাও দুঃখের সহিত জানাবো, ভিআরপিদের বেতন বৃদ্ধি হচ্ছে না। তার জন্য যে কারণ বিদ্যমান সেটাই যতটা জানা যাচ্ছে, ভিআরপিদের বেতন বৃদ্ধি হচ্ছে না কারণ যে ক্যাটাগরির কথা বলা আছে, যে পরিমাণ জয়েনিং লিস্টের কথা বলা আছে, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর বেতন বৃদ্ধি এরকম একটা বলা আছে, কিছু স্ল্যাব করে দেওয়া আছে, যারা 5 বছরের আগে জয়েন করেছেন তাদের এতটা বাড়বে, যারা 5 থেকে 10 বছর চাকরি করছেন এতটা বাড়বে, যারা 10 থেকে 15 বছর, যারা 15 থেকে 20 বছর চাকরি করছেন এতটা বাড়বে, এইভাবে বলে দেওয়া আছে। কিন্তু ভিআরপিদের বেতন বৃদ্ধি হচ্ছে না এই নোটিফিকেশন অনুযায়ী। যদি হতো অনেক ক্যান্ডিডেটই খুশি হতো, বাট যদিও তারা অস্থায়ী ঠিকাকর্মী, তবুও ভিআরপিদের কিন্তু এই নোটিফিকেশন অনুযায়ী বেতন বৃদ্ধি হচ্ছে না। তার কারণস্বরূপ এতটাই এখনও পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে যে ভিআরপিদের এই নোটিফিকেশানের আন্ডারে ইনক্লুড করা হয়নি। সেখানে যদি ইনক্লুড করা হতো তাহলে মেনশন করা থাকতো ভিআরপিদেরও বেতন বৃদ্ধি হচ্ছে। যদিও সরকারি অন্যান্য ঠিকাকর্মীদের মধ্যে ভিআরপিরাও একজন, তবুও কিন্তু ভিআরপিদের বেতন বৃদ্ধি হচ্ছে না। বন্ধুরা, আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে নাকি প্রশ্নটা আপনাদের সবাইয়ের। আইসিডিএস কর্মীদেরও বেতন বৃদ্ধি কিন্তু হচ্ছে না এবং আশা কর্মীদেরও বেতন বৃদ্ধি কিন্তু হচ্ছে না। এই পরিমাণ কর্মচারীদের বেতন বৃদ্ধি যখন হবে তখন সে নোটিফিকেশান বেরিয়ে আসবে, সেই নোটিশে মেনশন করা থাকবে কাদের কাদের বেতন বৃদ্ধি হচ্ছে। যদি সিভিকদের বেতন বৃদ্ধি হয় সেটা উল্লেখ করা থাকবে। শুধু অস্থায়ী সরকারি ঠিকাকর্মী এরকম হেডিং দিয়ে যদি কোনো নোটিশ জারি করে অর্থ দপ্তর, তাহলে কিন্তু তার আন্ডারে এদেরকে রাখা হচ্ছে না এবং এদের বেতন বৃদ্ধি হওয়ার সময় সে তাদেরকে মেনশন করে দেওয়া হবে যে আপনাদেরও বেতন বৃদ্ধি হলো। অস্থায়ী সরকারি কর্মচারীদের সঙ্গে সঙ্গে মেনশন করে দেওয়া থাকবে সিভিক সহ, ভিআরপি সহ, আশা সহ, আইসিডিএস সহ সবার বেতন বৃদ্ধি হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওতে জানার মতো আপডেট। তো পরবর্তী ভিডিওতে আরও কিছু আপডেট নিয়ে ফিরে আসবো, তার সঙ্গে সঙ্গে এই ভিডিওতে আপনাদের মতামতগুলো আমি গ্রহণ করব। অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি মতামত, বা আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা আমাকে দেওয়ার মতো আপনাদের কোনো সাজেশান থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। পরের ভিডিওতে ফিরে আসছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।